অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে চারজন নাগরিককে গ্রেফতার করল বিএসএফ পরে তাদের শহরের ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশ সূত্রে জানা গেছে দ্রুতদের মধ্যে দুজন বাংলাদেশের সিলেটের জগন্নাথপুর এলাকার বাসিন্দা বাকি দুজনের মধ্যে একজন অসমের শিলচরের রাঙ্গির খারী এলাকার বাসিন্দা ও বাকি একজন এরাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাসিন্দা দ্রুত চারজনের কাছ থেকে নগদ টাকা একটি সোনার চেন এবং চারটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ এসএফ চারজন আসামিকে আমরা থানাতে প্রডিউস করে এবং তাদের বিরুদ্ধে একটা এফআইআর করে তো তাদের মধ্যে দুইজন দুজন হচ্ছে ইন্ডিয়ান আর দুজন হচ্ছে বাংলাদেশি বর্ডারে যখন মানে তারা বিএসএফ জোয়ানার ডিউটি করছিল ওই সময় তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার পথে তাদেরকে লাটিয়া পুরা এলাকাতে যখন বর্ডার ক্রস করে তখন তাদেরকে অ্যারেস্ট করে